हेलो स्टूडेंट्स, बेसिक इलेक्ट्रिकल इंजीनियरिंग एर आमरा नेक्स्ट लेक्चर स्टार्ट करछी। आमरा डिसकस करछिलाम जे एसी थ्रू रेजिस्टेंस पियोर इंडक्टेंस पियोर कैपासिटेंस एवं लास्ट जे टॉपिकटा आलोचना करेछी सेटा होच्छे आर एल सर्किट मीन्स पियोर रेजिस्टेंस पियोर इंडक्टेंस के सीरीजे कानेक्ट करार पर जदि तुमि ओखाने एसी सप्लाई दाओ ताहले तार की धरनेर बिहेवियर पाबो। आमादेर थियोरी এবং একটি নিউমারিক্যাল কমপ্লিট করেছিলাম, তো সেই নিউমারিক্যালের রেসপেক্টে আমরা মনে করি যে আরও কয়েকটা নিউমারিক্যাল করা উচিত। সেই হিসাবে আমি এখানে বেশ কিছু নিউমারিক্যাল এই লেকচারটাতে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং কারেন্ট টু দ্য টাইম ডোমেন। দেখো কারেন্টগুলো শো করছে, অ্যাকচুয়ালি এই কারেন্টগুলোর ফর্ম হচ্ছে গিয়ে কমপ্লেক্স ফর্ম। তাহলে কমপ্লেক্স ফর্মে দেওয়া থাকলে কীভাবে টাইম ডোমেনে নেওয়া যাবে, কোথায় নিতে হবে টাইম ডোমেনে কীভাবে রিপ্রেজেন্ট করা হবে, টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশনটা কীরকম যদি বলো, যেটা হচ্ছে গিয়ে আমরা লিখতাম ধরো কারেন্টের টাইম ডোমেনে এক্সপ্রেশন স্মল আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, এটাকে বলা হয় টাইম ডোমেনে রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে ফার্স্ট কীভাবে করা হবে, ফার্স্ট দেখো আমাদের যে ফর্মটা দেওয়া আছে কমপ্লেক্স ফর্ম বা রেক্টাঙ্গুলার ফর্ম, এটাকে ফার্স্টে পোলার ফর্মে নিয়ে আসবে। পোলার ফর্মে কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি। প্রথমে এখানে ক্যালকুলেটারে যখন রেক্টাঙ্গুলার থেকে পোলার ফর্মে ট্রান্সফার করা হয় প্রসেসটা কী, ফার্স্টে তুমি কোথায় আছো, রেক্টাঙ্গেলে আছি, কোথায় নিয়ে যাবো পোলার, তাহলে আমি ফার্স্টে এই যে দেখতে পাচ্ছ পোল এটাকে প্রেস কর, হলো পোলে নিয়ে যাবো, পোলে নেই পোলে নিয়ে যাবো। এবার ডেটা কী আছে দেখো, সিক্স মাইনাস জে এইট, তাহলে প্রথমে সিক্স দাও তারপরে একটা কমা দাও, মাইনাস এইট হবে, তার জন্য মাইনাসটাকে কিন্তু নেগলেক্ট করবে না, মাইনাস এইট। সিক্সের আগে যদি মাইনাস থাকতো তাহলেও তুমি দিতে, এখানে সিক্সের আগে প্লাস আছে দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট ক্লোজ। হওয়ার পর চলে যাও ইকুয়াল টুতে, ইকুয়াল টুতে করলে যেটা পাবে দ্যাট ইজ দ্য ম্যাগনিচিউড টেন। এইবার অ্যাঙ্গেলটা কোনো একটা জায়গায় স্টোর হয়ে আছে, সেটা কোথায় স্টোর হয়ে আছে, এই যে এফ বলে যে মেমোরি পার্টটা রয়েছে সেখানে স্টোর হয়ে আছে, তাহলে কি করবে রিকল ট্যান, হ্যাঁ রিকল করবে, রিকল ট্যান করলে এই মাইনাস ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি তুমি পেলে, বোঝা গেল। এইভাবে কিন্তু আমরা ইউজিং ক্যালকুলেটার আমরা এটা ক্যালকুলেট করতে পারি। এটা অ্যাম্পিয়ার কারেন্ট বলেছে, অ্যাম্পিয়ার লিখে দাও। ক্যালকুলেটারে কিভাবে করা হয় বোঝা গেল। তাহলে এবার যদি আমি টাইম ডোমেনে নিয়ে যেতে চাই কিভাবে লেখা হয় কম্পেয়ার যদি করো, টাইম ডোমেনে লিখছি আইটি, ব্র্যাকেটে টিটা দিতে পারো নাও দিতে পারো, ম্যাক্সিমাম কারেন্ট টেন যেটা ম্যাগনিচিউড সাইন। এইবার প্রশ্ন হচ্ছে গিয়ে আমাকে জানতে হবে ফ্রিকোয়েন্সি, আননোন যদি হয় ইউ রাইট অনলি ওমেগা টি। নেক্সট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা পজিটিভ হলে প্লাস নেগেটিভ হলে মাইনাস, বাস অঙ্ক খতম, এটাই কিন্তু ফার্স্ট অ্যান্সার, বোঝা গেল। এইবার তোমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা নিজে নিজে চেষ্টা করো, আমি এখানে যদিও তোমাদের সলিউশনটা করে দিচ্ছি। ওকে, এবারও আমরা ক্যালকুলেটারে এটাকে অ্যাপ্রোচ করব। ক্যালকুলেটারে পোলে চলে যাব, ফার্স্ট পোলে গিয়ে ফার্স্টে আছে কত তোমার, অঙ্কে বলছে মাইনাস সিক্স প্লাস জে এইট, তাহলে ফার্স্টে লিখব মাইনাস সিক্স, কমা দেবে এইট দেবে, ব্র্যাকেট ক্লোজ করবে, ইকুয়াল টু প্রেস করবে, ম্যাগনিচিউড সেম টেন, রিকল টেন মনে থাকবে তো, রিকল টেন একশো ছাব্বিশ পয়েন্ট এইটটি সেভেন, একশো ছাব্বিশ পয়েন্ট এইটটি সেভেন হলো। এবার এটার যদি প্রেজেন্টেশন হয় কী হবে, আইটি ইকোয়াল টু টেন সাইন ওমেগা টি প্লাস ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট এইটটি সেভেন, ইট ইজ আওয়ার অ্যানাদার অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট চলে এসো মাইনাস জি ফাইভ,
এটা একটু কিভাবে করা হবে, মাইনাস জে ফাইভ। ক্যালকুলেটারে চলে এসো, পোল রিয়েল পার্ট নেই, তার মানে কি দেব, শূন্য, কমা দেব, কমা দেওয়ার পর কি দেব বলো, মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু করো। ওকে, ইকুয়াল টু করলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাগনিচিউড কত আসছে, ম্যাগনিচিউড আসছে ফাইভ। ওকে, নো প্রবলেম। আচ্ছা, রিকল টেন, মাইনাস নাইনটি ডিগ্রি, যেরম আসবে সেরকমই লিখবে। এবার এর যদি আমি টাইম ডোমেনে লিখি কী লিখবে, ফাইভ সাইন ওমেগা টি মাইনাস নাইনটি ডিগ্রি। এটা হলো আমাদের তিন নম্বরের অ্যান্সার। এবার দেখো এই এক্সপ্রেশনটাকে যদি দেখা যায়, এটা কী টাইপের হচ্ছে দেখো, নব্বই ডিগ্রি ল্যাক করছে, মানে পিওর ইন্ডাক্টার। পিওর ইন্ডাক্টারের ক্ষেত্রে কারেন্টের এক্সপ্রেশন থেকে আমরা এই ধরনের এক্সপ্রেশন লিখতে পারি। এটা একটা সিম্পল ম্যাথামেটিক্স হলেও এখানে কিন্তু প্রসেসটা আমরা দেখলাম বাই ইউজিং ক্যালকুলেটার। যদি ক্যালকুলেটার না ইউজ করে করতে, তাহলে কি করতাম, এটার প্রথমে মড ভ্যালু বার করতাম, আর এরপরে এটাকে অ্যাঙ্গেল বার করতাম। ট্যানঙ্গেল বার করার ফর্মুলা কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অ্যাজ পার পোলারিটি তুমি কিন্তু করবে, অ্যাজ পার পোলারিটি। পোলারিটি মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই মানে মাইনাস এইট, এক্স মানে সিক্স, মাইনাস এইট বাই সিক্স উইদিন ব্র্যাকেটে করে এইভাবে ক্যালকুলেটারে ফেলে করো। তবে যেহেতু পোল থেকে রেক্টাঙ্গুলার, রেক্টাঙ্গুলার থেকে পোলের কনভার্সন আমাদের ক্যালকুলেটারে অ্যাভেলেবল, অতএব আমাদের এটাকে নিয়ে খুব ডিটেলে করার কোনো মানে হয় না, তোমরা অলরেডি কমপ্লেক্স নাম্বার অঙ্কে ওগুলো করেছো, ঠিক আছে। এবার চলে আসা যাক নেক্সট নিউমেরিক্যাল। নেক্সট প্রবলেমটা দেখো, এ কয়েল টেকস এ কারেন্ট অফ সিক্স অ্যাম্পিয়ার ওয়েন কানেক্টেড টু এ টোয়েন্টি ফোর ভোল্ট ডিসি সাপ্লাই। চব্বিশ ভোল্ট ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করলে কয়েলটা ছয় অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। এবার বললে কয়েল কি, আসছি, টু অবটেন দ্য সেম কারেন্ট, টু অবটেন দ্য সেম কারেন্ট অ্যাট ফিফটি হার্জ এসি সাপ্লাই ভোল্টেজ রিকোয়ার্ড ওয়াজ থার্টি ভোল্ট। একই কারেন্ট নিতে ফিফটি হার্জ এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ভোল্টেজ ইজ থার্টি ভোল্ট। ক্যালকুলেট দ্য ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কয়েল। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কয়েল? কয়েল সাধারণত আমরা ওই প্যাঁচানো, তার পেঁচিয়ে রেখেছে এরকমভাবে একটা সিম্বলকে খুব বেশি গুরুত্ব দিই, তাই না, এটাকেই আমরা কয়েল বলে ছেড়ে দিই। কিন্তু লক্ষ্য করে দেখো, এই যে কয়েলটা রয়েছে, এই কয়েলটা যখন ছয় অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে ডিসি ভোল্টে, তখন কি কয়েলের মধ্যে ইন্ডাকটেন্স থাকবে? ফার্স্ট কোশ্চেন। যখন ডিসি কারেন্ট নিচ্ছে, তখন কিন্তু এই কয়েলের রেজিস্ট্যান্স অ্যাপিয়ার হবে, ইন্ডাকটেন্স অ্যাপিয়ার হবে না। বোঝা গেল? আবার বলছি, যখন তুমি ডিসি সাপ্লাই প্রোভাইড করবে, তখন যে ছয় অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তার মানে সার্কিটের মধ্যে যে প্রপার্টিটা থাকছে সেটা হচ্ছে রেজিস্টিভ প্রপার্টি, ইন্ডাকটেন্স থাকছে না। কারণ ডিসি সাপ্লাইয়ে ফ্রিকোয়েন্সি জিরো হলে ইন্ডাকটেন্সের যে ভ্যালু এল, এবং সেখান থেকে যে এক্সএল পাওয়া যায়, যেটাকে বলা হয় ওমেগা এল, ওমেগা মানে টু পাই এফ, টু পাই এফের এফ যদি শূন্য হয় তাহলে ওমেগা এল শূন্য। ইন্ডাকটেন্স থাকলেও ইন্ডাকটিভ প্রপার্টি হিসাবে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স এক্সেল কিন্তু থাকবে না, তার মানে শুধু রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এখানে যে কয়েলটার কথা বলা হচ্ছে, সেই কয়েলটাতে কিন্তু এই শুধু কয়েলটা বললে হবে না, সেখানে একটা রেজিস্ট্যান্সও কিন্তু থাকছে। এই যে পুরো সম্মিলিত যে দুজনের যে সম মানে সম্মিলিত বা সমন্বয়, এইটাকে আমরা কয়েল হিসাবে দেখব, এবং এর ওপরে অনেক সুন্দর সুন্দর অঙ্ক করা যায়, এটাকেই আমরা বলি কয়েল।
তাহলে এর এখানে যদি এটাকে এল এবং এটাকে আমি আর বলি, এল আর আর এর মধ্যে থেকে তোমাকে কোশ্চেনে এল এর ভ্যালু জানতে চেয়েছে। ক্লিয়ার? আশা করা যায় আমি যা বললাম বোঝা যাচ্ছে। এইবার আমি যদি এই এল এর ভ্যালু বার করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে তুমি যখন এসি সাপ্লাই দেবে তখন এলও থাকবে আরও থাকবে, তুমি যখন ডিসি সাপ্লাই দেবে তখন শুধু আর থাকবে। তাহলে এল জানতে চাইলে আরটাকে আগে থেকে জেনে নিতে হবে, কারণ এসিতে শুধুমাত্র এল থাকে না, আরও তার সঙ্গে থাকে। তাহলে আর শুধু থাকে এমন একটা সার্কিট থেকে আর এর ভ্যালুটা জেনে নিই, কারণ আর এর কোনো ভ্যালু দেওয়া নেই। এবার আর শুধু থাকে এমন একটি সার্কিট থেকে জানতে গেলে সেটা হচ্ছে গিয়ে ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখো, ফর ডিসি সাপ্লাই ফর ডিসি সাপ্লাই আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স পাবো, যার ফর্মুলা আমাদের কাছে আছে ভি বাই আই। ভোল্টেজ কত অ্যাপ্লাই করছি দেখো, 24 ভোল্ট। আর কারেন্ট কত ফ্লো হচ্ছে? 6। তাহলে 4×6=24, রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম 4 ওহম। এখন আমি যদি সার্কিটে ওই একই কারেন্ট পেতে চাই এসি সাপ্লাই, ফর এসি সাপ্লাই যদি আমি ওই 6 অ্যাম্পিয়ার পেতে চাই, তখন কিন্তু শুধু রেজিস্ট্যান্স পাবো না, পাবো কি? ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ফর্মুলা কি? সেম ফর্মুলা, ভি বাই আই। এইবার আমার কিন্তু ভোল্টেজ বেশি লাগছে, তোমরা দেখেছো 30 ভোল্ট, আর কারেন্ট আমরা 6। তাহলে এখানে ইম্পিডেন্সের ভ্যালু বেরোলো 5। এই যে ইম্পিডেন্সের ভ্যালু বেরোলো, এই ইম্পিডেন্সের ভ্যালু যেটা বেরোলো এটা ওহম, রেজিস্ট্যান্স এটা 4 ওহম, এটা 5 ওহম। এবার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে গিয়ে দুজনের রেজাল্ট্যান্ট ভ্যালু, আর এটা হলো শুধু এর ভ্যালু। তাহলে এর ভ্যালু আমি নিশ্চয়ই এটা থেকে এটা বাদ দিলে পাই, কিন্তু এই বিয়োগটা কিন্তু একটা যে নর্মাল 5 থেকে 4 বাদ দিয়ে দেওয়ার বিয়োগ হবে না। কেন বিয়োগ হবে না? সেটা আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল সেখান থেকে পেয়েছি। আমরা জানি জেড ইকুয়াল টু √ অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এক্সএল মানে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স। এইবার এখান থেকে তুমি যদি বোথ সাইডে স্কোয়ার করো, জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এইবার এখান থেকে যদি এক্সএলকে বার করতে চাও, এক্সএলকে যদি বার করতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো সমস্ত ভ্যালু তোমার জানা আছে, জাস্ট পুট করো। জেডের ভ্যালু 5, আর এর ভ্যালু 4। এটাকে যদি ক্যালকুলেশন করো তুমি পাবে 3, এক্সএল হলো 3 ওহম। বোঝা গেল? এক্সএল যদি পাওয়া যায় আমরা কি জানি এক্সএল ইকুয়াল টু কি? ওমেগা এল বা 2πfL। এল ইকুয়াল টু কি? এক্সএল বাই 2πf। এবার এফ এর ভ্যালু দেওয়া আছে, এফ কত দেওয়া আছে? 50 হার্জ। তাহলে আমি দেখো এক্সএল এর ভ্যালু পেয়েছ 3, 2π × 50। ক্যালকুলেশন করো দেখো কত আসছে, 3/2π × 50। (9.5×10⁻³). 9.5×10⁻³ এটা হলো গিয়ে আমাদের যে ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল, সেই ইন্ডাকটেন্সের ভ্যালু কত দেখো, 9.5×10⁻³ হেনরি বা 9.5 মিলি হেনরি। এটা গেল আমাদের ফার্স্ট অ্যান্সার। এটাকে আমরা এখানে নাম্বার দিয়ে দিতে পারি, এটা দ্যাট ইজ কোশ্চেন নম্বর 1। এইবার বলা হলো কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে বলা হয়েছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে কস ফাই ধরো। ফর্মুলা কি জানি? R/Z। একেবারে রেডিমেড ফর্মুলায় বসিয়ে দাও, আর এর ভ্যালু 4/5,
फोर बाई फाइव जदि करा जाए कत भैल्यू पावा जाच्छे देखो फोर बाई फोर भाग फाइव पॉइंट एट एवं एटा की टाइपर इंडक्टेंस शुद्ध रही है आर एर संगे लैगिंग एटा होलो आमादेर सेकेंड आंसर बोझा गेल। এইভাবে কিন্তু আমরা এখানে কি করতে পাচ্ছি নিউমেরিক্যালগুলোকে কিন্তু সলিউশন করতে পাচ্ছি, এটা একটা টাইপের প্রবলেম হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। এই প্রবলেমটা বেশ বেশ ভালো এবং বেশ কনসেপচুয়াল। হ্যাঁ কনসেপচুয়াল, ভালো বলতে কনসেপচুয়াল। দেখো একটা ল্যাম্প আছে, কি বলছে, এ 120 ভোল্ট 60 ওয়াট ল্যাম্প। ওকে, মানে দিস ইজ আ র্যাম্প ল্যাম্প রেটিং 120 ভোল্ট 60 ওয়াট ল্যাম্প টু বি অপারেটেড অন 220 ভোল্ট 50 হার্জ সাপ্লাই। ঠিক আছে, আমি 220 ভোল্ট 50 হার্জের সাপ্লাই মেনে লাগাচ্ছি। তা 250 ভোল্ট 60 হার্জ 50 হার্জ সাপ্লাই মেনে যদি আমি এটাকে কানেক্ট করতে চাই, লাগাতে চাই, তাহলে আমাকে এখানে কী করতে হবে? 120 ভোল্ট 60 ওয়াটের ল্যাম্প সারভাইভ করবে না তো? করবে? করবে না, করবে না তো। তাতে কি করতে হবে, ক্যালকুলেট হোয়াট ভ্যালু অফ নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, নাম্বার টু পিওর ইন্ডাকটেন্স উড বি রিকোয়ার্ড ইন অর্ডার দ্যাট ল্যাম্প ইজ রান অন কারেক্ট ভোল্টেজ। ওকে, তার মানে কি, আমার এই সার্কিটে যদি আমি 120 ভোল্টের একটা ল্যাম্প ডিরেক্ট 220 ভোল্ট লাইনে ইউজ করি, তাহলে ল্যাম্পটি নষ্ট হয়ে যেতে পারে। টু অপারেট ইন কারেক্ট ভোল্টেজ, দ্যাট মিন্স 120 ভোল্টে যদি ও অপারেট করতে চায়, তাহলে তার জন্য সার্কিটে কিছু চেঞ্জেস দরকার। সেই চেঞ্জেস কি, ইউ মে কানেক্ট আ নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। ওকে, সো হোয়াট উইল বি দ্যাট ভ্যালু, পিওর ইন্ডাকটেন্স ইউ ক্যান কানেক্ট, দেন এগেইন ক্যালকুলেট হোয়াট উড বি ইট ভ্যালু। দ্যাট মিন্স তুমি একবার রেজিস্ট্যান্সের ভ্যালু, পিওর নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স ফুল্লি pure resistance you just use, and pure inductance that means only inductance you will use, and both case you will consider you just calculate the value. Okay, you just calculate the value. Next part, which method is preferable and why, it is very very important. It is for interview purpose as well as other purpose also. Other purpose means তোমার পরীক্ষা হচ্ছে সেমিস্টারের, সেখানে তোমার ভাইভা চলছে, সেখানেও প্রশ্ন করা হয়। এমন কি তুমি যখন ডিগ্রি মানে পেতে চলেছো, তার আগে যে গ্র্যান্ড ভাইভা, সেখানেও এই ধরনের কোশ্চেন করা হয়। তাহলে ফার্স্ট আমাদের ডায়াগ্রামটা খুব প্রয়োজনীয়তা আছে। ফার্স্ট ডায়াগ্রামটা ধরো আমি একটা ল্যাম্পকে ড্র করছি, ল্যাম্পকে আমি এইভাবে শো করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ল্যাম্প। এই ল্যাম্পের সঙ্গে একবার আমি সিরিজে কানেক্ট করলাম নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। আবার আর একটা সার্কিট করি যেখানে ল্যাম্পটা আমার রয়েছে অ্যাজ ইট ইজ অ্যাজ বিফোর, কিন্তু আমি এর সঙ্গে সিরিজে কানেক্ট করলাম নন পিওর ইন্ডাকটেন্স, নন না পিওর ইন্ডাকটেন্স। ওকে, এটা হচ্ছে আমার ল্যাম্প। এইবার প্রশ্ন হচ্ছে দুটোতেই আমার কানেক্ট করা হয়েছে একটা সাপ্লাই, সাপ্লাই রেটিং হচ্ছে 220 ভোল্ট। এটাতেও আমি একটা সাপ্লাই কানেক্ট করেছি, সেম সাপ্লাই 220 ভোল্ট 50 হার্জ। লক্ষ্য করে দেখো দুটো সার্কিটে কারেন্টের ফ্লো 220 ভোল্ট, আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা আমি পাচ্ছি সেটা বলা হয়েছে ল্যাম্পের ভোল্টেজ 120 ভোল্ট। এটার অ্যাক্রসে কত ভোল্টেজ পাবো এটা আমাদের এখনও জানা না। এটা হচ্ছে পিওর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পিওর ইন্ডাকটেন্স আমরা এখানে ইউজ করেছি। এটার ক্ষেত্রেও এখানে যে রেজিস্ট্যান্সের যে ড্রপটা বা যে ভোল্টেজ ভ্যালু 120 ভোল্ট, এখানে এটাও আমাদের এখনও অজানা রয়েছে।
এইবার এই অবস্থায় আমাকে যদি আর আর এল এর ভ্যালু বার করতে চাই, প্রথমত ফার্স্ট পার্টে কি করতে হবে? আমি যখন 220 ভোল্ট এসি সাপ্লাই ইউজ করছি সার্কিট ওয়ান, এটা ধরো সার্কিট ওয়ানের ক্ষেত্রে, এই সার্কিটে কোনো ল্যাম্প আর তার সঙ্গে রেজিস্ট্যান্স ব্যবহার করছো, তার মানে এটাকে আমি মনে করতে পারি এটা একটা অনলি রেজিস্টিভ সার্কিট। তাহলে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে 220 ভোল্ট যদি এখানে অ্যাপ্লাই হয়, এখানে যদি 120 ভোল্ট শো করে, তাহলে এখানে কত ভোল্টেজ, ভোল্টেজ অ্যাক্রস আর ভি আর কত হবে? 220 ভোল্ট মাইনাস 120, আন্ডারস্ট্যান্ড করো, এখানে 220 ভোল্ট তুমি অ্যাপ্লাই করেছো, 220 ভোল্ট তুমি অ্যাপ্লাই করেছো, তার মধ্যে 120 ভোল্ট ল্যাম্পের অ্যাক্রসে, দিস ইজ ল্যাম্প। তাহলে ভি আর মানে ভোল্টেজ অ্যাক্রস দিস ইজ ভি আর কত বেরোচ্ছে, বিয়োগ করে দাও 120 গেলে 100 ভোল্ট, তার মানে ভিআরের অ্যাক্রসে ভোল্টেজ 100। এইবার দেখো এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, এই কারেন্ট দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, ধরো এটাকে আমি আই বলছি, এইটা আই বলছি, আই কী করে পাবে? আই হচ্ছে গিয়ে আমরা ল্যাম্পের ভোল্টেজ জানি আর কত পাওয়ার সেটাও জানি, তাহলে আমি কি করতে পারি, পাওয়ার ডিভাইডেড বাই ল্যাম্প ভোল্টেজ করো। পাওয়ার ডিভাইডেড বাই ল্যাম্প ভোল্টেজ যদি করো, তাহলে তোমরা এখানে পেতে পারো যে কত কারেন্ট ফ্লো করছে, কত কারেন্ট ফ্লো করবে ভাগ করে দিলে 0.5। বোঝা গেল কি করে করছি আমরা? ল্যাম্পের রেটিং দিয়ে, ওয়াট ডিভাইডেড বাই ভোল্টেজ। ওকে, তাহলে এখানে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে ভিআর যদি আমার জানা থাকে, তাহলে আর কত, আর ইকুয়াল টু কী হবে, ভিআর বাই আর বাই আই, তাহলে কত হচ্ছে 100 ডিভাইডেড বাই 0.5, 200 ওহম। 200 ওহমের রিকোয়ারমেন্ট আছে। ওকে, ফার্স্ট পার্টের অ্যান্সার আমরা পেলাম, এটা হচ্ছে ফার্স্ট পার্টের জন্য। সেকেন্ড পার্টের জন্য আমরা একই রকমভাবে ভিএল বার করব। এই ভোল্টেজটা ভিএল কিন্তু এখানে ডিরেক্ট সাবস্ট্রাক্ট করা যাবে না, কারণ এটা কিন্তু সেই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের কনসেপ্টে করতে হবে। তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বা ভোল্টেজ ট্রায়াঙ্গেলের কনসেপ্টে করলে ভিএল ইকুয়াল টু কী হবে, এটা হচ্ছে 220 ভোল্ট মেন ভোল্টেজ, মানে 220 ভোল্ট হোল স্কোয়ার মাইনাস 120 ভোল্ট হোল স্কোয়ার তাদের রুট ওভার, তাদের রুট ওভার করে বের করতে হবে কত আসছে, 220 স্কোয়ার মাইনাস 120 স্কোয়ার, এটাকে রুট করে দাও, রুট ওভার অ্যান্সার 184.4 ভোল্ট। সেম কনসেপ্টে এখান থেকে আমরা বার করতে পারি আই, এবং এখান থেকে বার করতে পারি এক্সএল, তুমি ডিরেক্ট এল পাবে না, ভিএল বাই আই, ভিএল হচ্ছে 184.4 ডিভাইডেড বাই 0.5। যদি 0.5 দিয়ে তুমি এটাকে ডিভাইড করো, তাহলে তুমি পেয়ে যাবে তোমার এখানে কত ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স হচ্ছে, ভাগ 0.5, 368.78 এইবার এখান থেকে যদি আমি এল বার করতে চাই, এলটা কী হবে, এক্সএল ইজ ইকুয়াল টু 2πfL, এল ইকুয়াল টু তাহলে কি, এক্সএল বাই 2πf, এফ এর ভ্যালু দেওয়া আছে 50 হার্জ, অতএব জাস্ট পুট করো, এক্সএল এর ভ্যালু হচ্ছে 368.78 বাই হচ্ছে 2π × 50, করে দাও দেখো কী হয়, 368.78 অলরেডি আছে, ডিভাইডেড বাই উইদিন ব্র্যাকেট 2 ইন্টু পাই
ইন্টু 50 1.17 হেনরি ইট ইজ দ্য ইন্ডাকটেন্স সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমরা পেলাম সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমরা পেলাম এইবার প্রশ্ন হচ্ছে কোনটা ভালো কোন মেথডটা অ্যাপ্লাই করব ডেফিনেটলি আমরা টেস্ট করার জন্য যদি আমরা বলি হুইচ মেথড ইজ প্রেফারেবল ইন্ডাকটেন্স পিওর ইন্ডাকটেন্স ইজ ইউজড ফর গেটিং গুড পারফরমেন্স বিকজ নো পাওয়ার লসেস উইল বি অকার্ড ইন কেস অফ পিওর ইন্ডাকটেন্স তাহলে পাওয়ার যদি বার করতে চাই পি আর করো আই স্কোয়ার আর আরের ভ্যালু পেয়েছো আই এর ভ্যালু কত 0.5 তার স্কোয়ার ইন্টু 200 করো 0.5 স্কোয়ার ইন্টু 200 50 ওয়াট আর যদি তুমি এখানে পিএল করো কত বেরোবে 0 ওয়াট বোঝা গেল এইটা হলো আমার আরও একটি অ্যান্সারের পার্ট হুইচ মেথড অ্যান্ড হোয়াই বোথ আর এক্সপ্লেন হেয়ার ওকে তাহলে আমরা এখানে মোটামুটি আমরা তিনটে অঙ্ক এখানে করলাম এই ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি নেক্সট ভিডিওতে আমি আরসি সার্কিটের এসি সাপ্লাই দিলে কী ধরনের বিহেভিয়ার আমরা পাবো সেটা আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ